বাংলাদেশের হারের কারণ জানালেন তামিম ইকবাল, যে পরামর্শ দিলেন পরের ম্যাচের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ। অ্যান্টিগায় আর শুক্রবার অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে 28 রানে হেরেছে টাইগাররা। হারের পর আবারও কাট গড়ায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ব্যাটিংয়ে ভালো করতে না পারা সেই পুরনো আক্ষেপ যা অজিদের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বোলারদের কল্যাণে কিছুটা হলেও ঢাকা পড়েছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। রান প্রসবা ক্যারিবীয় কন্ডিশনে ফিরতে যেন আসল চেহারা বেরিয়ে আসলো, ঘুরে ফিরে আবারও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের টপ অর্ডারদের। অল্প পুঁজি নিয়ে ম্যাচ বাঁচাতে পারলেন না বোলাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ফর টাইম আউট অনুষ্ঠানে কথা বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার কাট করা টপ অর্ডারদের ব্যর্থতা তিনি বলেন, টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই ঢুকছে, খেয়াল করলে দেখবেন 7 থেকে 15 ওভারের সময় বেশি ঢুকছে বাংলাদেশের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদা মাথা শুরু করেছি, খুব ভালো শুরুর কথা বলবো না, এরপর 7 থেকে 15 ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা। সুপার এইটের প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলা নিতে বাংলাদেশ, তবে পরের 2 ম্যাচে ভারত আর আফগানিস্তানকে হারাতে পারলে এখনও সুযোগ আছে সেমিফাইনাল খেলার। সেজন্য কিছু দাওয়াই বাতলে দিলেন তামিম, আমরা যদি এই বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে ভাবা উচিত এখান থেকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রান স্বল্পতার কথা বলেছেন শান্ত, তামিম ইকবালও একই কথা বললেন। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো 180 রান, এজন্যই যে ধরনের ব্যাটিং দরকার সেটা করেছে শুধু তৌহিদ হৃদয়। আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না, অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে, যেটা নিয়েছিলেন তৌহিদ হৃদয়। একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার টম মুডিও বললেন, বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়। এদিকে শুরুতে ধীর স্থির ব্যাটিংয়ের ব্যাখ্যা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দিয়েছেন শান্ত, শুরুর দিকে একটু দেখে খেলার ওই পরিকল্পনা ছিল, আগের ম্যাচগুলোতে ওই রকম ভালো শুরু পাচ্ছিলাম না, 6 ওভার কীভাবে উইকেট হাতে রেখে শেষ করতে পারি এই পরিকল্পনা ছিল, আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি, আর একটু ভালো হতেই পারত, তবে আমরা খুশি ছিলাম আমি যখন আউট হয়েছি, আউট না হয়ে যদি 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে 160 বা 170-এর কাছাকাছি যেতে পারতো।